Hello everyone, welcome to Somoy গল্প আপনাদের সঙ্গে আছি আমি জান্নাতুল দোলনা আর আমাকে দেখে বুঝতেই পারছেন যে আমার সঙ্গে একজন অতিথি আছেন আমার সঙ্গে আজকে আছেন জনপ্রিয় মডেল অভিনেতা নীরব কেমন আছেন নীরব খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা রিসেন্টলি আমি যখন আপনাকে ফোন করেছিলাম শুনলাম আপনি কলকাতায় ছিলেন তখন তো কলকাতায় কেন ছিলেন কি কাজ করছিলেন একটু দর্শকদের যদি বলেন কলকাতায় বেসিক্যালি গিয়েছিলাম আমাদের একটা অ্যাপ লঞ্চিং এর একটা কাজ করে এলাম সেটা হচ্ছে 30 এপ্রিল মালয়েশিয়াতে যেটা লঞ্চিং হলো ওই লঞ্চিং এর প্রোগ্রামটা শেষ করে সেখানে আরো কিছু কাজ ছিল যেহেতু একটা অ্যাপ মানে সেটা হচ্ছে গ্লোবালি লঞ্চ করার প্ল্যানিং চলছে সো সেটা কলকাতাতেও এটার অপারেশনটা শুরু হয়েছে এবং আস্তে আস্তে করে কলকাতার আর্টিস্ট বাংলাদেশের আর্টিস্ট প্লাস মালয়েশিয়ান আর্টিস্ট বা নেপাল মানে বহির্বিশ্বের মানে বিশ্বের যত মানুষ আছে সবাইকে এই অ্যাপে লঞ্চ করানোর বা অনবোর্ড করানোর একটা প্ল্যানিং আছে আমি যতদূর জানি যে কলকাতাতে আপনি সিনেমাও করছেন ঋতুপর্ণাদির সঙ্গে তো ওই গল্পটা একটু শুনবো যে কোন সিনেমা কি কেমন ক্যারেক্টারটা ঋতুপর্ণার সাথে যে ছবিটা করছি সেটা হচ্ছে অভিনন্দন দত্ত এবং অনন্য মামুন দুজন ডিরেক্টর দুজন প্রোডিউসার এবং দু বাংলার ছবি যেটাকে একদমই রিয়েলিস্টিক নীতিমালার মধ্যে ফেলে 50-50 একদম যে নীতিমালা আছে যেটা হচ্ছে জয়েন্ট ভেঞ্চার বাংলাদেশ ভারত যে জয়েন্ট ভেঞ্চার নীতিমালা নিয়েই কাজটা হচ্ছে সেটার নাম হচ্ছে স্পর্শ ছবিটার নাম এবং বাংলাদেশ থেকে অনন্য মামুন কলকাতা থেকে অভিনন্দন দত্ত তারা কাজ তারা মিলে ডিরেকশন দিচ্ছে আমি কলকাতার পোর্শনটা শেষ করে এসেছি নভেম্বর এবং জানুয়ারি মিলে শুটিং শেষ করে এলাম বাট বাংলাদেশের পোর্শনটা খুবই রিসেন্টলি শুরু হবে এবং সেখানে ওখানে আমরা গিয়েছিলাম আমি ঋতুপর্ণা আর একটা মেয়ে আছে সেটা হচ্ছে আরিয়ানা জামান ও ছিল আর বাংলাদেশ থেকে আমরা এই দুজনই গিয়েছিলাম বাট ওখান থেকে আবার যখন কলকাতার আর্টিস্টরা চলে গেল তখন খরাশ মুখার্জি ঋতুপর্ণা তারপর ওখানে জাকির আরও দু তিনজন আর্টিস্ট থাকবে তারা এসে এটা শেষ করবো আর কি এখানে কেমন ছিল অভিজ্ঞতা অভিজ্ঞতা খুবই ভালো যেহেতু প্রথম কাজ এবং দু বাংলার অনেক জনপ্রিয় অভিনেত্রী এবং চিত্রনায়িকা ঋতুপর্ণা সো তার কথা বলতে গেলে আসলে বলে শেষ করা যাবে না এক ইন্টারভিউতে আউটস্ট্যান্ডিং মানুষ এবং আউটস্ট্যান্ডিং আর্টিস্ট আমার কাছে মনে হয় যে কো আর্টিস্টে যখন অ্যাক্টিং ভালো হয় তখন হচ্ছে আমার অ্যাক্টিং ভালো হয় কারণ একটা মানুষের হ্যাঁ একটা মানুষের চোখের দিকে তাকিয়ে মানে মনে হচ্ছে সে আসলে কি বলছে সো সেই জায়গাটা অনেক বেশি আমাকে হেল্প করেছে ফিরে দেখা রোজিনা ম্যাডামের প্রযোজনা এবং পরিচালনা যতদূর জানি তো সেই অভিজ্ঞতাটা শুনবো যে ক্যারেক্টারটা কেমন ছিল এই সময়টা যদি আপনি দর্শকদের বলেন হয়তো আরও বেশি হলমুখী হবে সবাই হ্যাঁ 16 জুন রিলিজ পাচ্ছে রোজিনা আপুর ছবি এবং রোজিনা আপুর পরিচালিত ফিরে দেখা এবং এটা 2019-20 অনুদানপ্রাপ্ত যে ছবিগুলো আছে তার মধ্যে একটা ছবি এবং সেটাতে আমি আছি স্পর্শে আছে রোজিনা আপু তারপর আমাদের সবার পছন্দের কাঞ্চন ভাই আছে এবং এটা শুটিং শুরু করেছিলাম আমরা আমাদের রাজবাড়িতে এবং রোজিনা আপা এবং আমি দুজনই রাজবাড়ির মানুষ এবং আমাদের একই জায়গায় দাদা বাড়ি সো সেই জায়গাটার একটা অন্যরকম একটা ফিলিংস ছিল এবং ওই ফিলিংসের সাথে সাথে আমার খারাপ লাগারও ফিলিংসটা ছিল সেটা হচ্ছে যে আমি প্রথম রাজবাড়িতে মানে আমার দাদা বাড়িতে শুটিং করি বাট দাদা বাড়িতে যখন যাই এবং আমি এর আগে কখনো রাজবাড়িতে শুটিং হয়নি বাট শুটিংয়ের সময় দেখা যাচ্ছে আমার বাবা মা কেউই বেঁচে নেই সো দুজনেরই একদম কবর ওখানে বাট আমি রাজবাড়িতে প্রথম শুটিং করছি সো ওইটা আমার জন্য একটা ভালো লাগারও ছিল আবার অ্যাজ ওয়েল অ্যাজ অনেক বেশি খারাপ লাগারও ছিল এবং আমি ওখানে অনেক দিন শুটিং করেছি এবং এই তো মানে এটা একটা বড় হবার পর তো ওভাবে বোধহয় এতদিন থাকাও হয়নি না আমি আমার লাইফে খুব কম গিয়েছি এবং আমি যেহেতু আমার ছোটবেলায় আমার জন্ম সব কিছু ঢাকাতেই সো আমি একবার দুবার মানে আমি আমার মনে আছে আমি শুধু একবারই আমার বাবার সাথে গিয়েছিলাম সো একটা কোরবানি দিয়ে এছাড়া আর মনে নেই কারণ বাবা অনেক আগে মারা গেছেন সো সেই জায়গা থেকে এই জায়গাটাও অনেক ভালো লাগা ছিল এবং খারাপ লাগাও ছিল বাট তারপরেও খুবই ভালো লাগছে যে 16 জুন রিলিজ পাচ্ছে এবং মুক্তিযুদ্ধের একটা ছবি এবং সেটার ক্যারেক্টারের নাম হচ্ছে আমিন আমিন একটা ক্যারেক্টার করছি যেটা একদমই রোজিনাপুর ভাই এবং একদম 71 সালের গল্প এবং 71 সালে হয় না যে সবাই তো আসলে যুদ্ধে নেমে যুদ্ধে যাওয়ার জন্য যার যার জায়গা থেকে সবাই পার্টিসিপেশন ছিল সো ওরকমই একটা ক্যারেক্টার যে একদমই অল্প বয়স্ক একটা ছেলে যে বয়স্ক ছেলেটা যুদ্ধে যাবার কথা নয়
তারপরও সে যুদ্ধে গিয়েছে দেশের জন্য সো আমিন ওই ক্যারেক্টারটা যে ক্যারেক্টারটা করেছে ফিরে দেখা নিয়ে অনেক কথা শুনলাম একটু ক্যাসিনো নিয়ে শুনি ঈদে আসছে ক্যাসিনো হ্যাঁ ক্যাসিনোর আসলে ঈদে আসাটা এখনো মানে আমরা ডিসিশনটা এখনো আমার কাছে মনে হয় যে কনফার্ম না কারণ প্ল্যানিং আছে আচ্ছা এবং আমরা প্ল্যানিং করছি যে ঈদে রিলিজ করব এই খুবই রিসেন্টলি 8 তারিখে আমাদের ট্রিজারটা ছাড়া হবে সোশ্যাল মিডিয়ায় সো তারপরে একটা ডিসিশনের জন্য ওয়েট করছি কারণ আমাদের এখনো ছবিটা সেন্সর হয়নি সেন্সর করে আসলে একটা রিলিজের প্ল্যানিং চলছে বাট আমরা আসলে চাই যে ঈদে ছবিটা আসুক এবং আমার কাছে মনে হয় যে আমার ক্যারিয়ারে যতগুলো ছবি করেছি তার মধ্যে এটা একটা মানে অন্য টাইপের একটা ছবি যেটা মানুষ দেখে পছন্দ করবে আর হলে গিয়ে ছবি দেখার যে দর্শকরা যারা আছে তারা আসলে এই টাইপের ছবি দেখতে পছন্দ করে বর্তমান যুগে একটু থ্রিলার সিনেমা যেমন দেখতে ভালোবাসে তো যতদূর জানি যে ক্যাসিনো তো গল্পটা সেরকমই যদি পুরো গল্পটা না বলে একটুখানি হিন্টস দেন আমাকে বেসিক্যালি গল্পটা ওইভাবে না একটা ক্যাসিনো মানে ক্যাসিনো যে যেই জিনিসটা বাংলাদেশে আসে এবং এটার একটা নেপালি একজন বংশভূত একজন মানুষ এসে বাংলাদেশে এই ব্যবসাটা শুরু করে সো এটাই আসলে একটা ইনভেস্টিগেশন এই ছবিটা এই ধরনের সিনেমা তো অনেক সময় দেখা যায় সমাজে দু ধরনের ইম্প্যাক্ট তৈরি করে এক তো সচেতন করে আবার অন্যদিকে দেখা যায় যে যারা জানতো না তারাও জানে তো এই সিনেমায় নিশ্চয়ই সেরকম মেসেজ থাকবে সমাজের পক্ষে হ্যাঁ ডেফিনেটলি কারণ এটা হচ্ছে যেহেতু প্রশাসনের একটা ক্যারেক্টার আমি করছি সো যেহেতু প্রশাসনের ক্যারেক্টার প্রশাসনটাকে আসলে কিভাবে একটা ক্যাসিনোর সাথে মানুষগুলো যারা জড়িত তাদেরকে বের করে আনে এটি একটা গল্প আসলে আচ্ছা যদি বলি যে ওটিটিতে তো এখন অনেক কাজ হচ্ছে তো নীরবকে কি ওটিটিতে দেখার সম্ভাবনা না আমি আসলে আমার কাছে মনে হয় যে যেহেতু আমরা আস্তে আস্তে করে নাটক মানে ছেড়ে দিয়ে আমরা যেহেতু ফিল্ম করছি সো ফিল্ম আর মানে অনেকগুলো ছবি করে ফেলেছি এবং অনেকগুলো ছবি এখনো রিলিজের বাকি সো অনেকগুলো রিলিজের প্ল্যানিং চলছে আমার কাছে মনে হয় যে ওটিটির কাজটা এখন আমি এখনো চাই না এই মুহূর্তে ভাবছেন না করছি আর কি আচ্ছা ঠিক আছে বড় পর্দায় আপাতত দাপিয়ে বেড়ান ওটিটি আপাতত পাশেই থাকুক আচ্ছা যদি একটু পেছনের গল্প শুনতে চাই যে এই যে এই মডেলিং এ আসা বা সিনেমায় আসা এই গল্পটা কেমন ছিল যতদূর জানি আপনি ফার্মেসি নিয়ে পড়াশোনা করেছেন তো সেখান থেকে এখানে কিভাবে আমি কাফরুলা থেকে ছোটবেলা থেকে আমার জন্ম সিএমএইচে এবং আমার বাবা এয়ারফোর্সে ছিল সো বাবা রিটায়ার করার পরে আমরা কাফরুলে থাকি এবং তখন কি হতো একটা সময় প্রতিদিন দেখা যেত রাতের বেলা বা বিকেল বেলা একটা টাইমে এক ঘন্টা করে কারেন্ট থাকতো না একদম পুরো স্পেসিফিক দেখা যেত 8টায় যেত ঠিক একদম 8:59 চলে আসতো সো আমরা কি করতাম ফ্রেন্ডরা মিলে ঘোরাঘুরি করতাম এবং রাতের বেলা দেখা যাচ্ছে এলাকার মধ্যে ঘুরছি আমার এক ফ্রেন্ড ছিল ডেভির ওর নাম তো আমরা হাঁটতে হাঁটতে আমার একদম ওইটা একটা গির্জা মানে এরিয়া বলে গির্জার সাইডে সো ওইখানে যাই এবং ও খ্রিস্টান এবং ওইখানে খ্রিস্টানরাই থাকে সো ডেভিডের বাড়িতে গেলাম ঠিক হুট করে তখন হাঁটতে হাঁটতে কারেন্ট চলে আসলো পরে ডেভিডকে বললাম চল তোর বাসায় যাবো একটু পানি খেয়ে আসি এখন পানি খেয়ে হঠাৎ করে কারেন্ট যেহেতু চলে আসছে তখন ওর বাসায় গিয়ে আমি অনেক দেয়ালের মধ্যে ছবি দেখতে দেখতে হঠাৎ করে দেখি যে ছবি আমি বলছি এটা কার ছবি পরে ও বলতেছে এটা আমার আমি চাই এটা তোর ছবি আমি একবার ওর দিকে তাকাই একবার ছবির দিকে তাকাই আমি বললাম যে এটা তো ও হইতে পারে না অনেক সুন্দর লাগতেছে দেখতে পরে বলছে দোস্ত আমি মডেলিংয়ের জন্য ছবি তুলছি আমি মডেলিং করি আমি সো আচ্ছা আমি তোর ছবি যদি এরকম হয় তাহলে তো আমার ছবি আরও ভালো হওয়ার কথা পরে আমি বললাম যে ঠিক আছে আমি ছবি তুলবো সো তখন আসলে কোনো প্ল্যানিং ছিল না যে আমি মডেলিং করবো বা কিছু এটাই আসলে স্টার্টিং সাকিব ভাইয়ের সাথে একটা ছবির আমাকে অফার দিল শাহিন সুমন ভাই যে সাকিব খান আর আপনি আর অপু বিশ্বাস পরে আমি তখন চিন্তা করে দেখলাম যে হ্যাঁ এটা ভালো হতে পারে কারণ সাকিব খানকে দেখতে গিয়ে মানুষ আমাকে দেখবে এবং তারপরে যদি ওখান থেকে সিনেমার দর্শকগুলো আমাকে পছন্দ করে তারপরে আমি হয়তো ডিসিশন নিব যে আস্তে আস্তে কাজ করব সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে দ্যাট ওয়াজ দ্য গুড ডিসিশন ফর মি আচ্ছা যদি বলি যে নীরব ফ্যামিলিকে কতটা সময় দেয় ফ্যামিলিকে আসলে কম সময় দিতে পারে কারণ আমার বউয়ের কমপ্লেন যে আমি সময় দিতে পাই না বাট আবার বউ বোঝে একটা ছবি যখন করি ছবির সাথে আমি আসলে এত বেশি ইনভলভ থাকি সেটা প্রি প্রোডাকশন থেকে শুরু করে পোস্ট প্রোডাকশন পর্যন্ত আমি ইনভলভ থেকে কাজটা করতে চাই ডেফিনেটলি একজন সিনিয়র আর্টিস্ট হিসেবে আপনার এই কথার প্রসঙ্গে আমি আপনার কাছে জানতে চাই যে এই যে একটা সিনেমার সঙ্গে একজন আর্টিস্টের লেগে থাকা কিন্তু এখন কিন্তু এরকম দেখা যায় না কাজ শেষ প্রচারণায়ও আর্টিস্টদের অনেক সময় খুঁজে পাওয়া যায় না তো এই জায়গাটা আপনি কিভাবে দেখেন আপনি একটা ছবি করলেন করার পর রিলিজের সময় যদি না থাকেন তাহলে তো আসলে হয় না কারণ ঘুরে ফিরে কি হয় ছবিটার
রিলিজ হলো কেউ জানলো না সেই ক্ষেত্রে এটা কিন্তু প্রচার প্রচারণার একটা বড় ব্যাপার থাকে হ্যাঁ কারণ এটা আসলে পরে দেখা যায় ছবিটা আমার আমার জন্য আসলে নিজের করতে হয় সো আমি শুটিংটা যখন করি বা রিলিজের যখন সময়টা থাকে এবং আমার আমেরিকা যাওয়ার কথা ছিল 14 তারিখে জুন মাসের সো আমি আমেরিকা যাওয়া ক্যান্সেল করেছি যে আমি আমার যদি ক্যাসিনো রিলিজ হয় সেই ক্ষেত্রে আমার অনেক প্রমোশন করতে হবে অনেক টেলিভিশন চ্যানেল অনেক অনলাইন অনেক নিউজ চ্যানেলে গিয়ে বা নিউজ পেপার পত্রিকায় গিয়ে আমার অনেক ইন্টারভিউ প্লাস অনেক গিয়ে মানে এটা তো প্রচারণার ব্যাপারটা গেল বাট প্লাস আমি যদি গিয়ে কখনো কোনো প্রমোশন করি কোনো ইউনিভার্সিটি বা কোনো জায়গায় গিয়ে প্রমোশন করবো সেই স্কোপটা থাকবে না কারণ আমি 14 তারিখে গিয়ে আমার প্রোগ্রামটা ছিল 27-28 তারিখে ব্যাক করবো সো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রমোশনটা মিস করবো আমি বাট আমি আমার মানে এইভাবে মিস করতে চাই না সিনেমার জন্য অনেক অনেক শুভকামনা আপনার জন্য অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ